হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ কিন্তু রায়তা হয়েছে, আর রায়তার সাথে কিন্তু পনিরও আছে। পনিরটা দেখে মনে হচ্ছে তো খুবই ভালো হবে। যাই হোক, তোমাদের খেয়ে বলবো কেমন লাগলো খেতে পনিরটা। আর পনির নিয়ে নিয়েছি, পরোটা নিয়ে নিয়েছি, রায়তা নিয়ে নিয়েছি, তারপর পনির দিয়ে পরোটাটা খেয়ে দেখলাম, খুবই টেস্ট, মানে যেমন দেখতে তার থেকেও ভালো টেস্ট। আর রায়তা দিয়েও একটু পরোটা ট্রাই করে দেখলাম, আর খেতে কিন্তু খুবই ভালো লাগলো। আর কারা কারা এরকম ট্রাই করতে পছন্দ করো, তারা নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। যাই হোক, তারপর আমি কিন্তু এইচপির সামনে এসে গেছি সাইকেল নিয়ে। আমি সাইকেলের তেল ভরাবো, কারণ তেল শেষ হয়ে গেছে। আসলে তাই না, ব্যারেল নিয়ে এসেছি, কারণ স্কুটিতে তেল শেষ, এই জন্য তেলটা ভরবো। যাই হোক, তেল সন্ধে হতে না হতেই বড় বাজার চলে এসেছি এই চা কাকুর দোকানে। এই চা কাকুর দোকানের চা কিন্তু খেতে খুব ভালো। আর এখানে চা, দুটো চা অর্ডার দিয়েছি, 5 টাকা নিয়েছি। আর বিস্কুটও খেতে খুব ভালো, একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম, কিন্তু বিস্কুটটা কিন্তু এখন শেষ হয়ে গেছে, এই জন্য কিছু করা যাবে না। এই তারপর কিন্তু বোতলের জলটা তাড়াতাড়ি করে শেষ করে নিলাম, কারণ হচ্ছে আমরা 10 টাকার যেই পুদিনা পাওয়া যায়, মানে পুদিনা যেই কোল্ড ড্রিঙ্কস মতন পাওয়া যায়, ওইটা কিন্তু আমরা নেব। যাই হোক, এই বোতলে কিন্তু ভরে দিতে বললাম, আর দাদা কিন্তু ভরে দিল বোতলে, আর দাম নিল মাত্র 10 টাকা। আর দেখবো পুরোটা বোতলটা ভরেছে নাকি। একটা অবাক বিষয় হচ্ছে বোতলটা কিন্তু পুরোটা ভরে গেছে, আর তার সাথে আমরা একটা স্ট্র নিয়ে নিলাম। বড় বাজারে ওয়াও চায়নার অপোজিটে কিন্তু এই দোকানটা। এই দোকানে কিন্তু সবসময় খুব ভিড় থাকে, আর এখানে বেঞ্চ বেঞ্চ এমনি পাতা আছে, আরামসে বসা যায়। তোমরা অবশ্যই এখানে কিন্তু চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, লোটে ফ্রাই এছাড়াও অনেক কিছুই পাওয়া যায়। তোমাদের একবার মেনুটা অবশ্যই দেখিয়ে দিই। এই মেনুতে কিন্তু বেশি কিছু নেই, অল্প কিছু আছে, তোমরা পজ করে একবার দেখে। আমরা কিন্তু অর্ডার দিয়েছি ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাই দাম কিন্তু 40 টাকা। আর আমাদের ফিশ ফ্রাইটা এখানে হচ্ছে, আর ফিশ ফ্রাইটা পাওয়ার পর কিন্তু ফিশ ফ্রাইটা অনেকটাই বড়, আর সাইজটা কিন্তু সবাইকেই সেম দেয়, কাউকে বড় কাউকে ছোট এরকম কিছুই না। আর স্যালাড আর চাটনি তো আছেই, তার সাথে কিন্তু ওই যেই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছিলাম 10 টাকা, সেটা দিয়ে খাই, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর কারা কারা এরকম টাইপের ট্রাই করেছো বিকালবেলা বেরিয়ে, তাড়াতাড়ি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা একটু ফোটোও ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।